নমস্কার, আমি সুদেশনা সোম। আমি একজন ইতিহাস বিভাগের ছাত্রী এবং বর্তমানে বিএসসিসিআই এর একজন স্টুডেন্ট। আমি 2019 থেকে নেট পরীক্ষা দিচ্ছি, কিন্তু সফলতা লাভ করতে পারিনি। কারণ আমার মনে হয়েছিল একটু প্রপার গাইডেন্সের প্রয়োজন, যেটা আমি কোথাওই পাচ্ছিলাম না। তো এই সময় আমি ইউটিউবে বিএসসিসিআই এর কর্ণধার অমিত স্যারের একটি মোটিভেশন স্পিচ শুনি, যেটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। এবং এরপর থেকে আমি বিএসসিসিআই এর বিভিন্ন ফিডব্যাক ভিডিওগুলোকে দেখতে থাকি, এবং এগুলো শুনে আমার মনে হয় যে এখানে আমি হয়তো প্রপার গাইডেন্সটা পেতে পারি। তো সেই জন্য আমি বিএসসিসিআই গিয়ে ভর্তি হই। আচ্ছা, এরপরে আসি আমার বিষয় ইতিহাসের ব্যাপারে। এখানে ইতিহাস বিষয়ে 3 জন স্যার পড়ান। প্রত্যেক স্যার অত্যন্ত যত্ন সহকারে ভীষণ ভালোভাবে বাংলায় আমাদের খুব সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করেন, এবং আমরা যতবার বলি ওনারা ততবারই আমাদের বুঝিয়ে দেন। তবে প্রত্যেক স্যারের মধ্যেও আমার পার্থ স্যারের পড়া বিশেষভাবে ভালো লাগে, কারণ ওনার পড়ানোর টেকনিক এবং নোটসগুলো এত কম্প্যাক্ট যে বিষয়গুলোকে আমি ভীষণ ভালোভাবে আয়ত্ত করতে পারি। তো এরপরে আসি আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সব থেকে ভয়ের জায়গা, যেটা হচ্ছে ফার্স্ট পেপার। এখানে ফার্স্ট পেপার বিশেষত যেমন ডিআই বা ম্যাথামেটিক্যাল রিজনিং বা টিচিং রিসার্চ এত যত্ন সহকারে পড়ায় এবং বাংলায় ভীষণ সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে, যেটা আমাকে বিশেষভাবে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসি ক্লাসের ব্যাপারে। যেহেতু এখন কোভিড সিচুয়েশন, তো এখন আমাদের অনলাইনে লাইভ ক্লাস হয়, এবং বিশেষ যেটা আমাদের খুব সুযোগ আছে সেটা হচ্ছে যে এখানে আমরা অনলাইনে কোনো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে আমাদের এখানে রেকর্ডেড ভিডিও দেখার সুযোগ আছে, এবং আমরা যতবার খুশি সেই ভিডিও দেখতে পারি। এরপরে আসি আমাদের মেটেরিয়ালসের ব্যাপারে। আমাদের এখানে মেটেরিয়ালস যেটা ক্লাসে পড়ানো হয়, প্রত্যেক 1 মাস অন্তর অন্তর আমাদের বাড়িতেই প্রায় বিনা খরচাতেই মেটেরিয়ালস পাঠিয়ে দেওয়া হয়। এত সুযোগ সুবিধা পাওয়াতে আমি সত্যিই ভাবতে পারিনি যে আমি এতটা উপকৃত হব। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে যদি কেউ নেটের প্রিপারেশন নিতে চান, তো অবশ্যই আমাদের এখানে আসতে পারেন, এই ইনস্টিটিউশনে আসতে পারেন। আমি একটা কথা বলতে পারি যে কেউ ঠকবেন না। নমস্কার।